নমস্কার। আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের শহরের মেয়ে, আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, সোদপুরের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, তাকে আরজিকর মেডিকেল হাসপাতালে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। এই মেয়েটি ডাক্তার, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, অত্যন্ত মেধাবী। তাকে কেন ধর্ষণ করে খুন করা হলো আমাদের প্রশ্ন। আজ যদি একটি ডাক্তারের যে পেশেন্ট দেখেছে 36 ঘন্টা, তাকে যদি খুন করে দেওয়া হয়, তাহলে আর বাকি যারা মহিলা ডাক্তার যারা কাজ করছে বিভিন্ন হাসপাতালে, শুধু কলকাতায় নয়, সারা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে ছিটিয়ে রয়েছে যে হাসপাতাল, সরকারি হাসপাতালে তারা কাজ করছে বা প্রাইভেট হাসপাতালে, তাদের কি সিকিউরিটি, তাদের সুরক্ষা কোথায়? অথচ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারা আমাদের মহিলাদের সুরক্ষা নিয়ে আরো বেশি সেন্সিটিভ হওয়া উচিত ছিল। আজকে এই মেয়েটিকে, যারাকে আমরা হারালাম, আরেক নির্ভয়া, আসুন তার যে খুন, এই যে অত্যাচার, মা বাবার একমাত্র সন্তান, কালকে তার মা আমায় বলছিল, আমি আর আমার স্বামী সেলাই করে তাকে ডাক্তারি পড়িয়েছি খুব কষ্ট করে, আজকে আরেক মায়ের কোল খালি হয়ে গেল। প্রতিবাদ করবেন না, আজকে সোদপুরের মায়ের কোল খালি হয়েছে, কালকে আপনার বাড়ির আপনার মায়ের কোল খালি হবে, পশু আরেকজনের মায়ের কোল খালি হবে, প্রতিবাদ করবেন না? আসুন আজকে বিকেল 5টার সময়, আজকে মানে 10ই অগস্ট বিকেল 5টার সময় এক্সাইড মোড়ে আমরা জমায়েত হব, মৌন মিছিল হবে। আমরা একটা শব্দ করব না, আমরা মোমবাতি নিয়ে মৌন মিছিল করব। সবাই আসবেন তো? একসঙ্গে প্রতিবাদ হবে, এই অত্যাচার আমরা আর সহ্য করব না, এটা বন্ধ করতেই হবে। প্রতিদিন সকালে উঠে একজন না একজন কারুর 6 থেকে 60, 8 থেকে 80 তাকে ধর্ষণ, গ্যাং রেপ, নির্বস্ত্র করে ঘোরানো, সালিশি সব আর নিতে পারছি না। তাই আসুন একসঙ্গে আমরা প্রতিবাদ করি। ভালো থাকবেন, নমস্কার।